ভোটের নামে এখনো আতঙ্কে শিউরে ওঠে পৌলমি সহ তার পরিবার। বসিরহাটের হাড়োয়া থানার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শম্ভু হালদার ও দীপালী হালদারের ছোট মেয়ে পৌলমি হালদার পাঁচ বছর আগে ঠিক পঞ্চায়েত ভোটের আগে বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে হাত উড়ে যায় তার, জানিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। সেই বিভীষিকা যেন এখনো চোখে মুখে লেগে রয়েছে পৌলমির। যখন ঘটনা ঘটেছিল তখন সে তৃতীয় শ্রেণীর ছাত্রী, এখন সে ক্লাস এইটে। সেই ভয়াবহ স্মৃতি যেন এখনো তার চোখে মুখে। ঘটনার পর স্থানীয় প্রশাসনের উদ্যোগে একটি কৃত্রিম হাতের ব্যবস্থা করা হয় পৌলমির জন্য। সেই কৃত্রিম হাতেই শিশু বয়স কাটিয়েছে সে, কিন্তু যত দিন যাচ্ছে তার চেহারারও পরিবর্তন হচ্ছে, যার ফলে সেই কৃত্রিম হাত আর তার হয় না। এখনও সেই দিনের আতঙ্কের স্মৃতি তাড়া করে বেড়ায় পৌলমিকে। তার ক্ষতির মতো ক্ষতি আর কারো না হোক চায় ছোট পৌলমি। ভোটের সময় সবার বোম ব্লাস্ট হয়, কারোরে মানে অনেক কিছুই ক্ষতি হয় সব বাচ্চা কাচ্চারই, তাই আমি আমার যা ক্ষতি হয়েছে আমি চাই না কোনো বাচ্চার এরকম ক্ষতি হয়। সেই সময় শাসক দল পাশে দাঁড়ায়, পৌলমির মাকে চাকরির প্রতিশ্রুতিও দেয়, কিন্তু আরও একটা ভোট এসে গেলেও সেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতিই থেকে যায়। উনি তৃণমূলের নেতা এমএলএ সাহেব, উনি বলেছিল যে এর মাকে একটা কাজ দেওয়া হবে, আইসিএস স্কুলের কাজ দেওয়া হবে। তিনি বলেছিল কাজ দেবে, তিনি বাড়িও এসে বলছিল যে ওর মাকে কাজ দেবো, সবাই বলছিল কাজ দেবে আর কি, গিয়ে বলছে আমি দাড়ি ছুঁয়ে বলছি আমি কাজ দেবো। হাজি নজরুল ইসলাম এমএলএ সাহেব, আমি বলছি যে আমি ওর মাকে একটা কাজ দেবো, আর ওদের ভবিষ্যতে কোনো কিছু দরকার সুবিধে অসুবিধে সবই আমরা দেখব। সেই সময় সরকার থেকে সাহায্য বলতে ওই হাতটা দিয়েছিল একটা কৃত্রিম হাত, ওইটাই, তাছাড়া আর কিছু পাইনি। তৃণমূলের এই প্রতিশ্রুতিকে কটাক্ষ করতে ছাড়েনি প্রধান বিরোধী দল বিজেপি। সেই উৎসবে এনারা বোম কারখানা এবং গুলি বন্দুক নিয়ে গ্রামের মানুষকে আতঙ্ক ছড়ানো, এই ছাড়া আর কোনো কাজ তো এদের নেই, তাই এরা ভোট আসার আগে এই কাজগুলো তো এদের মানে ধরা বাধা এরা করবেই। এবং এরা যে আশ্বস্ত করে মানুষকে, এটা এদের মুখের কথা, আশ্বস্ত করার জায়গায় এরা থাকে না। এনারা বোম গুলি কারখানা বানিয়ে গ্রামের মানুষকে আতঙ্ক ছড়িয়ে বহু সমস্যার সম্মুখীন করিয়ে গ্রামের মানুষের উপরে একটা অত্যাচার করে। যদিও তৃণমূলের সাফাই, কোভিডের কারণে প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি তারা। কোভিডের জন্য আমাদের সেইভাবে অনেক কিছু অর্থনৈতিক ক্রিয়াকাণ্ড বন্ধ ছিল। পৌলমিকে যে প্রতিশ্রুতি পার্টি দিয়েছিল তৃণমূল কংগ্রেস, সেটা আমাদের স্মরণে আছে। পঞ্চায়েত ভোট হয়ে যাওয়ার পর আমরা নিশ্চয়ই বিষয়টা আমরা ঊর্ধ্বতন পার্টি নেতৃত্বের দৃষ্টিগোচরে আনার চেষ্টা করব। সামনেই আবার পঞ্চায়েত ভোট, দিকে দিকে বোমা গুলির শব্দে তোলপাড় হচ্ছে রাজ্য, কিন্তু এখনো পৌলমি ও তার পরিবারের কাছে পাঁচ বছর আগের সেই দিন যেন এক অভিশপ্ত অধ্যায়। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, নিউজ বর্তমান।